আপনারা কি ট্রেনের টিকিট কাটার জন্য কোনোদিন কমলাপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা এই স্টেশনগুলোতে গিয়ে দাঁড়িয়েছেন? যদি দাঁড়িয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এখানে কতটা ভোগান্তি। একটা টিকিট কাটার জন্য কতক্ষণ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। বর্তমানে এই ডিজিটাল সময়ে এসে আপনি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন এটা কোনো সময়ই কাম্য নয়। আপনি তো ঘরে বসেই অনলাইনেই ট্রেনের টিকিট কাটতে পারেন। তো আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওর শুরুতে আপনাকে বলে রাখি, অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আপনার দুইটি জিনিস দরকার। একটা আপনার এনআইডি নাম্বার এবং আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস। এসব তথ্যগুলো এক জায়গাতে করে আপনি সিএনএসবিডির ইসেবা যে ওয়েবসাইট রয়েছে সেখানে যাবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন। আগে থেকেই যারা রেজিস্ট্রেশন করে আছেন তাহলে তারা আমার এই ভিডিও টিউটোরিয়ালের প্রথম অংশটি স্কিপ করে যাবেন, কেননা প্রথম অংশে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ইসেবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন এবং আপনারা চাইলে সেই অংশটুকু জেনে নেওয়ার জন্য আবারও দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে গুগলে আসবেন এবং সেইখান থেকে বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং সার্ভিস যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকবেন, অর্থাৎ সিএনএসবিডি। তো আপনার যদি আগে থেকেই রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্টার ইউজার ওখানে ওকে করবেন। প্রথমেই আপনি আপনার নামটা লিখে নেবেন, দেখুন নেমের ঘরে সেখানে নাম লিখবেন। তারপরের অপশনটা আসবে ইমেল অ্যাড্রেস, তো সেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন এবং এখানে মোবাইল নাম্বার লিখবেন। প্রথমে জিরো বাদ দিয়ে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন, শূন্য লিখবেন না, শূন্য ছাড়াই লিখবেন, শূন্য লিখলে হবে না। তো মোবাইল নাম্বার লিখে ফেলার পরে দেখুন পাসওয়ার্ডের ঘর আসবে, সেখানে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 সংখ্যার বেশি দিবেন। আমি দেখুন একটা অটোমেটিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং সেটা কপি করে নিয়েছি কারণ আমার মনে থাকবে না, এবং এরপরে সাইন আপ করে ফেললাম। তো আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন 10 সংখ্যার, অর্থাৎ জিরো বাদ দিয়ে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে দেখবেন একটা কোড গেছে। তো আমার ফোনেও একটা কোড এসেছে, তো আমি সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তো কোড নাম্বার বসানো হয়ে গেছে, এখন ভেরিফাই ওকে করুন। তো ভেরিফাই ওকে করার পরে দেখুন হয়ে গেছে, এখন আমাকে লগ ইন করতে বলছে। তো আমি আমার ডিটেলসগুলো দিয়ে পাসওয়ার্ড আর ইমেল দিয়ে লগ ইন করলাম। এখন আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে। প্রোফাইল আপডেট করার জন্য দেখুন লগ ইন করলে প্রথমে আপনি যখন লগ ইন করবেন এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখুন নাম লেখা রয়েছে, এখানে আরও অনেকগুলো তথ্য রয়েছে সেগুলো পূরণ করতে হবে। তো নাম তো আমার দেওয়াই আছে, এখানে আমার প্রথমেই জন্ম তারিখটা দিতে হবে। আপনি আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেটি দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ দিচ্ছি। ঠিক এভাবে আপনারা ইয়ার চেঞ্জ করতে পারবেন। তো আমি আমার ইয়ার সিলেক্ট করেছি, এখন এখান থেকে আপনার মাস এবং তারিখ সিলেক্ট করতে হবে। জিপ কোড অর্থাৎ আপনার পোস্ট অফিসের কোড লিখবেন এখানে। এখানে রাজশাহীর আমি যেই জায়গাতে আছি সেইখানকার কোড 6205 এবং সেখান থেকে আপনি এই জায়গাগুলো ঠিক করে পূরণ করে নেবেন। আর এখানে দেখুন বার্থ সার্টিফিকেট আর এনআইডি নাম্বার, তো আমি এখানে এনআইডি দিলাম আর এনআইডির জায়গাতে অবশ্যই আপনি এনআইডি নাম্বারটা ভালোভাবে পূরণ করে নেবেন। তো আমি সেভ করে ফেলেছি। এনআইডি কিন্তু অবশ্যই আপনারা পূরণ করবেন, এনআইডি যদি আপনারা না দেন তাহলে সমস্যা হবে। আর অনলাইনে টিকিট কাটার জন্য অবশ্যই এনআইডি নাম্বার খুবই দরকার। প্রথমে আপনারা লগ ইন করে নেবেন এখানে। তো লগ ইন করে নেওয়ার পরে আমি আমার অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর দেখুন এই অপশনটা এসেছে, সেখান থেকে আপনি আপনার যেই স্টেশন সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু রাজশাহীতে আছি সেহেতু আমি রাজশাহী সিলেক্ট করে নিলাম। তো আপনারা আপনাদের নিজস্ব যেখান থেকে আপনারা জার্নি শুরু করতে যাচ্ছেন সেই স্টেশনটি দিবেন। এবং তারপরে আমি যেতে যাচ্ছিলাম যশোর এবং তাই আমি যশোরের রেল স্টেশনের নাম দিয়ে দিলাম। এবং আমার 13 তারিখে জার্নি ডেট, আপনারা আপনাদের জার্নি ডেটটা দিয়ে দেবেন এখানে ঠিক মতো। এবং আপনাদের ক্লাস কী হবে, স্নিগ্ধা না এসসি আর কি, আমি তো চেয়ারে যাব তাই শোভন চেয়ার দিয়ে দিলাম এবং একজন সিটিও দিয়ে দিলাম। তো দেখুন 13 তারিখে যশোরে যাই 2টা ট্রেন, সাগরদাড়ি আর কপোতাক্ষ।
তো আমি কাকতাখতে টিকিট কাটতে চাচ্ছিলাম, এখান থেকে পারচেস ওকে করলাম। পারচেস ওকে করার পর অবশ্যই আপনার অ্যাভেলিটি দেখবেন যে আপনার কয়টা সিট ফাঁকা রয়েছে। তো এখানে 52 আর 53টা ফাঁকা দেখাচ্ছে, 52টা দেখাচ্ছে অনলাইনে। তো পারচেস ওকে করলে দেখুন এই অপশনটি আসবে। তো এখান থেকে আপনার নিচে দেখুন বাই টিকিট ফাঁকা রয়েছে, সেখানে ওকে করবেন। তারপরে একটা টার্মস কন্ডিশন দেওয়া রয়েছে, সেখানে আপনারা এগ্রি করে দেবেন। তো এগ্রি করার পরে দেখুন অনেকগুলো পেমেন্ট মেথড আসছে। আমি সেখান থেকে বিকাশে যেহেতু পেমেন্ট করতে যাচ্ছিলাম, তো আমি বিকাশ সিলেক্ট করি। আপনারা চাইলে অন্যগুলো সিলেক্ট করে নিতে পারেন, সমস্যা নেই। তো বিকাশ সিলেক্ট করার পর তো দেখুন আমার বিকাশ নাম্বার এখানে দিতে বলছে, এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম। বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম করবেন, এবং কনফার্ম হয়ে গেলে আপনার সেই বিকাশ নাম্বারে এক 6 সংখ্যার একটা পিন যাবে, সেই পিন নাম্বারটি এখানে লিখবেন। এবং সেটিও কনফার্ম করে নেবেন। সেটি কনফার্ম করার পরে আপনার বিকাশের পাসওয়ার্ডটা লিখবেন এখানে। তো দেখুন আমার পেমেন্ট রেকর্ডেড সাকসেসফুলি করা হয়েছে। তো আমি এখন পারচেস হিস্ট্রিতে চলে যাব। তো এখানে 30 মিনিটের মতো সময় লাগে আপনার এই টিকিটটি আপনার নামে রিজার্ভড হতে, 30 মিনিটের মতো সময় লাগে। তো আপনি আপনি একটু এখানে বারবার রিফ্রেশ করে দেখবেন যে কখন হচ্ছে। তো এখানে দেখুন লেখা রয়েছে যে 30 মিনিট সময় লাগে টিকিট মানে পেমেন্ট করার পর। তো দেখুন এই যে আমার চলে আসছে, আমার 30 মিনিটের মতো সময় লাগেনি যাই হোক। তো এখান থেকে দেখুন ই টিকিট লেখা রয়েছে, এই যে ডাউনলোড যে একটা ইমেজ দেখাচ্ছে সেটা দিয়ে করবেন। তো দেখুন এই যে আমার টিকিট, এই টিকিটটা আপনারা আপনাদের প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে আপনারা জানিয়ে করবেন। আপনি যদি নিজে যদি টিকিট কেটে থাকেন আপনার নিজের এনআইডি দিয়ে, তো সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে গেলেই হবে। আর সেটা যদি অন্য কেউ জার্নি করে আপনার এই টিকিটে, তাহলে অবশ্যই আপনি স্টেশনে গিয়ে দেখবেন একটা ই টিকিটের জন্য প্রিন্ট আউট করার একটা জায়গা রয়েছে, সেখান থেকে প্রিন্ট আউট করবেন। তো আপনার মেইলেও দেখবেন এরকমই একটা টিকিট পাঠিয়ে দিয়েছে তারা। তো দেখুন আমার মেইলে একটা পাঠিয়ে দিয়েছে, তো সেম টিকিটটাই পাঠিয়ে দিয়েছে। জাস্ট এটি প্রিন্ট আউট করে নিয়ে গেলেই হবে। হয়তো বা প্রিন্ট আউট করতে 2-3 টাকা লাগতে পারে, অথবা হাইস্ট 10 টাকা লাগতে পারে। এই ভিডিওতে যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনারা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।